সংসার ছেড়ে যেতে হবে। একদিন ভোরে কে হঠাৎ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে গেল, তারপর থেকে তার হাতছানিতেই চলছে। এই যে আজ এখানে এসেছি তাও তার হাতছানিতে, তার হাতছানি ছাড়া এক পাও কোথাও চলতে পারি না আমরা, তার হাতছানি ছাড়া কোথাও যাওয়াও যায় না, কোথাও আসাও যায় না। আপনি এখানে কতদিন থাকবেন? তার কোনো ঠিক নেই, তবে ওই তো বললাম তোর বিয়েতে আমি আসবো। যা মা তুই গিয়ে এবার টিপটা পরে। হ্যাঁ হ্যাঁ যা মা যা। তোমার এই মেয়ে বড় সুলক্ষণ, বড় ভালো, ও এই পৃথিবীর অনেক উপকার করবে, ওকে কখনো ভুল বুঝো না, সবসময় ওকে যত্নে রাখবে, আঁকলে রাখবে। আয় মা বস বস। আপনাকে ছেড়ে যেতে মন চাইছে না। এই তো মায়ার বাঁধন, বড় ভয়ের জায়গা, এই ভয়েতে আটকে থাকবো না বলেই তো একদিন ভয় শূন্য জগতে চলে গেছিলাম। আয় রে মা, তোর এখন আয়, কপালে থাকলে তোদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আপনি কিন্তু কথা দিয়েছেন। আমি তো কথা দিয়েছি, কথা যখন দিয়েছি তখন মরে না গেলে সেই কথার খেলাপ হবে না। এমন কথা বলে কেউ যাওয়ার সময়? ছিছি, যাও সাবধানে বাড়ি যাও, আমি তোমার মেয়ের বিয়েতে যাব। আপনি তো বাড়িই চিনবেন। তাতে সমস্যা কি? আমি ঠিক চিনি না। বাড়ি, তারপর যদি বলেন বাড়ি চিনতে পারেননি বলে যেতে পারেননি? আচ্ছা বেশ, বাড়ির ঠিকানাটা বলো তুমি। সেনবাড়ি, 1/14 বকুলতলা লেন, 1/14 বকুলতলা লেন, 1/14 বকুলতলা লেন। আসি বাবা। এসো মা এসো। তোদের এত দেরি হলো? মন্দিরে এক সাধু বাবার সাথে দেখা হয়েছিল, তার সাথে কথা বলতে গিয়েই দেরি হয়ে গেল। ছোটমা কি ভালো মানুষ, তুমি গেলে না ও সব মুখ দেখে বলে দিতে পারেন উনি। ও তাই বুঝি? তা তোমাকে কি বললেন? তুমি এ বাড়ির বউ হবে, সংসার করবে, রাজত্ব সামলাবে, তাই তো? তুই কেন লজ্জা পাচ্ছিস জাহ্নবী? যদি সত্যি এই কথা বলে থাকেন তাহলে বলে দে। অনেক কথাই বলেছেন। হ্যাঁ এই কথাও বলেছেন মেসদি। তাহলে তো হয়েই গেল। তোমাদের আর পায় কে? আমাদের তো কোনো দামই রইল নে, সাধু বাবা বলে দিয়েছে। মিয়া বিবি রাজি তো কেয়া করে গা কাজী। আচ্ছা জাহ্নবী, তোমার মনে কোনোদিন কোনো প্রশ্ন জাগে না? মানে ধরো যে বাড়িতে তোমার বিয়ে করার এত ইচ্ছে, সেই বাড়ির কেউ কোনোদিন তোমাকে ভালোবাসবে না? কেউ তোমার এই বিয়েটা মানতে রাজি নয়, কেউ তোমাকে চায় না, তাও তুমি শীত কেটে এই বাড়িতে ঢুকবে? বৌদিমণি আমি তো এসব নিয়ে কোনো কথাই বলিনি। তাহলে শুধু শুধু আমাকে এসব কথা বলছো কেন? কেন বলছি বলো তো? একটা মেয়ের চোখের জল ফেলে না কোনোদিন খুশি হওয়া যায় না, বুঝেছো? আমিও ঠিক এই কথাটাই বিশ্বাস করি। একটা মেয়ের চোখের জল নিয়ে আর একটা মেয়ে ভালো থাকতে পারে না।
তা একজনের চোখের জলে আর একজনের কখনো ভালো হয় না। তা বিশ্বাসী যখন করো তখন এই কাজটা কেন করছো? আমি একই কাজ করছি না, আমার সাথে এই কাজটা অন্য কেউ করছে, সেটাই বড় কথা। জাহ্নবী, পুজো দিয়ে এসেছিস, প্রসাদ দে, এত কথা কেন বাড়াচ্ছিস মা? কিসের পুজো? আমাদের ছেলে বেকুসুর খালাস পেয়েছে, তার জন্য পুজো দিতে হবে। পুজো দেবো আমরা, আমাদের মনটা ভালো নেই তাই আর পুজো দিইনি। আমাদের ছেলে আর বৌমার রেষারেষিতে আমাদের ওই মেয়েটির জেল হয়েছে। ছেলের বেকুসুর খালাসে আমাদের আনন্দ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের বৌমার জেল হওয়াতে আমাদের দুঃখ হয়েছে। আর সেই জন্য আমরা পূজোদার আনন্দটুকু করতে পারিনি, আর তোমরা সেই আনন্দের ভাগটা করে নিয়েছো। তোমার তো কিছু যায় আসে না। আজকে রোশনির যদি ক্ষতি হয় তাতে যদি কারো বেশি আনন্দ হয় সেটা হবে তোমাদের। বাবা, শুধু শুধু তুমি কেন ওদের কিভাবে কথা শোনাচ্ছ? আজকে যদি জাহ্নবী এভাবে লড়াই না করতো দাদা ভাইয়ের জন্য, তাহলে কিন্তু ঘটনাটা পুরো উল্টো ঘটতে পারত, দাদা ভাইয়ের কিন্তু জেলটা হতে পারত। সেই সহজ কথাটা তোর বাবা বুঝবে না। বৌমার জন্য দুঃখ হচ্ছে, আর সেই বৌমাই যে তার ছেলেকে জেলে পাঠাতে চেয়েছিল সেটা বুঝতে পারছে না, তার জন্য দুঃখ হচ্ছে না। একদম বাজে কথা বলবে না, একদম বাজে কথা বলবে না তুমি। ওরা সবকিছু মিটিয়ে নিতে এসেছিল, ওই ঋষি ঋষি এসব মেটাতে দেয়নি, মেটাতে দিইনি। আমি চেয়েছিলাম ওয়ান্স ইন ফরওয়ার্ড সেটেল করতে, আলটিমেট সেটেলমেন্ট হয়ে গেছে। এবার তোমাদের কি কি প্রবলেম আছে বলো তো? যাকে তোমরা বৌমা বলছো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, সে আমার স্ত্রী নয়। যা করলে সেটা তুমি ঠিক করলে না। আমার ঠিক ভুল আমার কাছে থাক বাবা। আমার তো মনে হচ্ছে তোমরাও ঠিক করছো না। তোমরা কি আমার কথা শুনছো? আমার কথা শুনছো না, নিজেদেরকে সংশোধনও করছো না, তাহলে আমার ঠিক ভুল নিয়ে কেন কথা বলছো? ভুল হয়েছে, ভুল হয়েছে বাবা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে তোমার এই ঠিক ভুল নিয়ে কথা বলে। তুমি তো এখন শম্ভু, তোমার ঠিক ভুল নিয়ে কথা বলার কি আর আমাদের কোনো দরকার আছে? নেই 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 নেই, ভুল করে ফেলেছি বাবা। এ তুমি কি বলছো মা, দরকার তো আছে। আর তারপরে সাপোর্ট করার লোকও তো আছে, নিজের মা আছে, আরো এরা দুজন আছেন, আর কি চাই? আর লোকের কি অভাব আছে? খুব বেশি দিন তো তোমারও বিয়ে হয়নি লেখা, সংসারের সব ব্যাপারের মধ্যে ঢুকে এত পটর পটর করছো কেন তুমি? এত কথা বলার তো তোমার কোনো প্রয়োজন নেই, কম তো কিছু করনি তুমি জাহ্নবীর সঙ্গে। সেইসব দিনের কথা তুমি ভুলে যেতে পারো, আমি ভুলিনি, আমরা কেউই ভুলিনি। হ্যাঁ, উনি তো একবারে গুরু ঠাকুর, সবাই ওনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, উনি তো সবার মাথার ওপরে আছেন একেবারে। মাথার উপর না ঠাই দিতে পারো, কিন্তু কাউকে পায়ের নিচে নামিও না বাবা। তাকে যে টেনে নামায় সেই শুধু নিচু হয়, আর তার জায়গা যদি ওপরে থাকে তাহলে তাকে সহজে নামানো যায় না। কি বলতে চাইছো তুমি? মেজমা, তুমি এই বাড়ির সব থেকে বড়, ছোট থেকে তোমার কথাই শিরোধার্য করে এসেছি।
মনে মনে এখনো তোমাকে আমি সম্মান করি। আজকে যখন আনুষ্ঠানিকভাবে জাহ্নবীকে বরণ করার সময় এসছে, তখন আমি তোমাকে রিকোয়েস্ট করছি, প্লিজ যেটা তোমার কাজ সেটা তুমি করো। রোশনির সাথে সম্পর্কটা কিন্তু আমার মাধ্যমেই হয়েছে, তোমরা কিন্তু আমাকে সম্বন্ধ করে বিয়ে দাওনি। আমি ওকে ত্যাগ করেছি ওর সঙ্গে আমার বনে নি বলে, এখানেও তোমাদের ঢোকার কথা নয়। কিন্তু যাকে আমি মনে মনে স্ত্রী বলে গ্রহণ করেছি, তাকে আমি তার পরিচয়ের আড়ালে রাখতে পারবো না।